নমস্কার বন্ধুরা। তো এটা তোমরা দেখতে পাচ্ছ বরানগর পৌরসভার যে অফিসিয়াল ওয়েবসাইট, এর লিঙ্কটি বরানগর মিউনিসিপ্যালিটি .org। এই লিঙ্কটি তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে ক্লিক করে আসলে এরকমভাবে পেজটি তোমাদের সামনে ওপেন হবে। তো এখানে নিচের দিকে আসলে দেখতে পাচ্ছ নোটিফিকেশান 5/2019 বলে যে নোটিফিকেশানটি এমপ্লয়মেন্টের, সেটাকে তোমরা ডাউনলোড করতে পারো। ডাউনলোড অপশান আছে নিচের দিকে, এবং তার পাশে যে অ্যাপ্লিকেশন ফরম্যাট তারও এটা পিডিএফ একটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা ডাউনলোড করতে পারো। তো আমি দুটোই দেখাবো যে সেখানে যে মজদুর গ্রুপ ডির কর্মী নিয়োগ করতে চলেছে 50 জনকে, সেটা এখানে বলা আছে, এবং অন্যান্য নোটিফিকেশানগুলো এবং অন্যান্য যে কোয়ালিফিকেশান বা কী বলা আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো, এবং ফরম্যাটটিও দেখাবো যে মাধ্যমে তোমরা আবেদনটি করতে পারো। এখানে ক্লিক করলে অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে পিডিএফটি, এবং ফরম্যাটটিও ডাউনলোড হয়ে যাবে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ সেই নোটিফিকেশানটি বরানগর মিউনিসিপ্যালিটির। তো নোটিফিকেশানে পরিষ্কারভাবে যে বিষয়গুলো বলা আছে, এবং পরবর্তীতে তোমরা তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট দেখিয়েছি সেই ওয়েবসাইটের মাধ্যমেও অন্যান্য নোটিফিকেশান তারা যে যেটা দেবে সেটাকে তোমরা ফলো করতে পারো। তো এখানে দেখো 50 জনকে নিয়োগ করা হবে মজদুর গ্রুপ ডি কর্মী, এবং পে স্কেল যেটা দেওয়া হবে পে ব্যান্ড 1 অনুযায়ী 49,000 থেকে 16,200, এবং গ্রেড পে 1700 টাকা। আর যে কোয়ালিফিকেশান লাগবে সেটার মধ্যে তোমাদেরকে রেকগনাইজ ইনস্টিটিউশন বা গভর্নমেন্টের যে সকল প্রতিষ্ঠান আছে সেই সকল প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে 8 পাস করতে হবে, এবং বাংলা লিখতে পড়তে জানতে হবে, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সক্ষমতা থাকতে হবে তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যে 50টি সিট আছে সেই 50টি সিটকে তারা ভাগ করেছে, শিডিউল কাস্ট 6 জন, শিডিউল ট্রাইব 2 জন, শিডিউল কাস্ট ইসি 3 জন, শিডিউল ট্রাইব ইসি 1 জন, সিভিল কাস্ট এক্স সার্ভিসম্যান গ্রুপ সি পোস্ট তাদের 1 জন, এবং সিভিল কাস্ট এক্স সার্ভিসম্যান গ্রুপ ডি পোস্টে 1 জন, ওবিসি এ ক্যাটাগরির 4 জন, ওবিসি বি ক্যাটাগরির 2 জন, ওবিসি এ ইসি ক্যাটাগরির 2 জন, এবং ওবিসি বি সি ক্যাটাগরি 1 জন, আনরিজার্ভ 12 জন, আনরিজার্ভ ইসি 8 জন, এবং আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান গ্রুপ ডি পোস্টে 3 জন, আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান গ্রুপ সি পোস্টে 1 জন, আনরিজার্ভ পার্সন ডিসেবিলিটি ক্যান্ডিডেট 2 জন, এবং মেরিটিয়াস পার্সন 1 জন আনরিজার্ভ। তো টোটাল 50 জন, আর তাদের এজ লিমিট সর্বনিম্ন 18 থেকে শুরু হয়ে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত বয়স থাকলে তারা অ্যাপ্লাই করতে পারবে, এবং 1/1/2019 এই সময় পিরিয়ড ধরেই তারা আবেদন করবে। তো এছাড়াও অন্যান্য যে সকল সার্টিফিকেটগুলো তোমরা দেবে এক্সপিরিয়েন্স হিসেবে হোক বা এই পোস্ট সংক্রান্ত, তো তাদেরকে ফটোকপি মানে যে জেরক্স কপি তোমরা দেবে সেই জেরক্স কপিগুলোকে অ্যাটাস্টেড করবে, সেলফ অ্যাটাস্টেড, সেই সেলফ অ্যাটাস্টেডগুলো তোমরা পাঠিয়ে দেবে তাদের যে ঠিকানা সেই ঠিকানায়। তো তোমাদেরকে যখন ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে তখন তোমাদেরকে আসল সার্টিফিকেটগুলো সঙ্গে নিয়ে আসতে হবে। অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে সেটাও সেলফ অ্যাটাস্টেড দিতে হবে, এবং অ্যাপ্লিকেশন ফর্মের যে নির্দিষ্ট জায়গা আছে সেই জায়গায় সেটাকে লাগাতে হবে। আর অন্যান্য বিষয়গুলো তোমরা দেখে নেবে, আর যে খামটি তোমরা দেবে, যে খামের মধ্যে এই অ্যাপ্লিকেশন ফর্মটি এবং যে ডকুমেন্টগুলো দেবে তার উপরে লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ মজদুর গ্রুপ ডি, এটা লিখে তোমরা অর্ডিনারি পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবে। সেখানে কিন্তু কোনো রেজিস্টার্ড পোস্ট বা কুরিয়ার সার্ভিস কিন্তু অ্যালাউড নয়, তো সেটা মাথায় রেখেই তোমরা অ্যাপ্লাইটি করবে, এবং সেই ফর্মটি পৌঁছানো চাই 6/12/2019 বিকেল 4টের মধ্যে, তাহলেই অ্যাপ্লিকেশানটি তোমাদের গ্রান্টেড হবে। আর যে ঠিকানায় পাঠাতে হবে সেটি হচ্ছে চেয়ারম্যান বরানগর মিউনিসিপ্যালিটি 87 দেবা দেশবন্ধু রোড ই কলকাতা 7,35,000 ওয়েস্ট বেঙ্গল। তো কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লিকেশন ফর্মটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং কী কী লিখতে হবে সেখানে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এই
ফর্মটি তোমাদেরকে পাঠাতে হবে। এখানে লিখতে হবে পোস্ট অ্যাপ্লাইড ফর, এখানে অবশ্যই ভর্তি লিখবে এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি লিখবে, ডেট কোন ডেটে দিয়েছে সেটাও দেওয়া আছে তোমাদের কাছে, এবং যে ঠিকানাটি বলেছে সেই ঠিকানাটাও এখানে লেখা আছে। এখান থেকেই তোমরা যে খামটি পাঠাবে সেই খামের উপরে লিখে দেবে। তারপর এখানে দেখতে পাচ্ছ পাসপোর্ট যে ফটোটা দেবে সেটাকে সেলফ অ্যাটেস্টেড করবে, আর এখানে তোমার নাম ব্লক লেটারে লিখবে বড় হাতের, তারপরে বাবার নাম বা স্বামীর নাম বা গার্জেনের নাম, তারপরে ডেট অফ বার্থ এবং এজ 1/1/2019 কত হচ্ছে সেটা, এবং তোমরা মেল ফিমেল সেই জায়গায় টিক দেবে, ন্যাশনালিটি রিলিজিয়ান, তারপরে অ্যাড্রেস, তারপরে দেখো মোবাইল বা কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এখানে ঠিকঠাক জায়গায় লিখবে, তারপরে কোন ক্যাটাগরিতে বিলং করো বা কোন ক্যাটাগরি ক্যান্ডিডেট তোমরা, যেটাতে তোমরা আবেদন করবে। আমি আগেই বলেছি ভ্যাকান্সিগুলোকে ক্যাটাগরি ওয়াইজ কীভাবে ভাগ করা আছে, আর এখানে একাডেমিক যে কোয়ালিফিকেশানগুলো আছে সেগুলো তোমরা 1, 2, 3, 4 করে লিখবে, তারপরে কম্পিউটার নলেজ যদি জানা না থাকে, যদি সার্টিফিকেট থাকে অবশ্যই সেটা এখানে দেবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটাও এখানে লিখবে, আর এখানে নিজের সিগনেচার ডেট আর প্লেসটা দিলেই এই ফর্মটি ফিল আপ হয়ে যাবে। আর যে সকল ডকুমেন্টগুলো লাগবে এই যে ফর্মটি ফর্মের সঙ্গে, তার মধ্যে ক্লাস 8 পাস বা ক্লাস 10-এর যে বোর্ড এক্সামের যে অ্যাডমিট কার্ড হয় বা স্কুল লিভিং সার্টিফিকেট হয় সেখানে ডেট অফ বার্থ থাকে সেই ডকুমেন্টটি দেবে, এবং 8 পাসের যে সার্টিফিকেট সেটা হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বা অন্যান্য যদি WBBSE দ্বারা যদি সম্ভব হয় তারা যদি ইস্যু করে সেই সার্টিফিকেটটি সেটা দেবে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যদি কার্ড থাকে সেই কপিটি দেবে, আর অন্যান্য কাস্ট সার্টিফিকেটের কপি থাকলে কাস্ট সার্টিফিকেটের কপি, এবং যে কম্পিউটার নলেজের যে টাইপিং তার যদি সার্টিফিকেট হয় সেটা দেবে, আর তোমার আধার কার্ড বা ভোটার আইডির ফটোকপি দেবে। এই কয়েকটি ডকুমেন্ট কিন্তু এই অ্যাপ্লিকেশনের সঙ্গে মাস্ট লাগবে। তো ফ্রেন্ডস, এইভাবে তোমরা ফিল আপ করবে, যদি অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে আমার এই ভিডিওতে কমেন্ট বক্স, সেখানে আমি সেখানে তোমাদেরকে এই বিষয়ে আরও তথ্য দেওয়ার চেষ্টা করবো। তো ফ্রেন্ডস, এই ভিডিওটিকে এতক্ষণ যারা দেখছিলেন তাদেরকে বলবো যে লাইক এবং শেয়ার অবশ্যই করবে ভিডিওটিকে, যাতে পরবর্তীতেও তোমরা এরকম ভিডিও পাও, তার জন্য সাবস্ক্রাইবও করে রাখো এবং বেল আইকনটিকে টিক দাও যাতে পরবর্তীতে এরকম ভিডিও পাও। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে এটুকুই, তোমাদের সঙ্গে দেখা হবে পরে ভিডিওতে, ধন্যবাদ।